আর রহমানের মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআই আলা রাব্বিকুমা তুকাযযিবান। সবাই বলেন আল্লাহু আকবার। যা কিছু আছে সব কিছু শেষ হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ছিলেন, তিনি থাকবেন, আমরা কিছুই ছিলাম না। আসমান ছিল না, জমিন ছিল না, পৃথিবী ছিল না, পাহাড় পর্বত নদী নালা খাল বিল মানুষ কিছুই ছিল না। আপনি আজ থেকে 100 বছর আগে ছিলেন না, 200 বছর আগে, 150 বছর আগে আপনার বাবা ছিল না, আপনার দাদা 200 বছর আগে ছিল না। এইভাবে যেতে যেতে দেখবেন 8,500 বছর আগে বাবা আদমও ছিলেন না, বাবা আদমও ছিলেন না। আল্লাহ সুবহান ওয়া তাআলা এই জন্য বলে দিলেন, ও মানুষ তুমি কিছুই ছিল না, আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমাকে যে কি দিয়ে বানিয়েছি খালি যদি এইটা চিন্তা করো তাহলে বুঝবা তুমি আমাকে ফাঁকি দিতে পারবা না, আমি আল্লাহ তোমাকে আবার ওইভাবে সৃষ্টি করব। কোরআনে আল্লাহ বললেন মিন্নাহা খলকনাকুম ওয়া ফিহা নুইদুকুম, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার এই মাটিতেই তোমাদেরকে রাখবো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবারও এই মাটি থেকেই তোমাদেরকে উঠানো হবে। সূরা ইনফিতারের মধ্যে 30 পারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, শুধু মুমিন মুসলমানদেরকে ডাক দেন নাই, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ তোমার রবের ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে রেখেছে, আল্লাযী খলাকাকা যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা সুন্দর করে সুঠাম করে ফাদালাক সৃষ্টি করেছেন, ফি আইয়ি সূরাতিম মাশাআ রাক্কাবাক, যেমন আকৃতি আল্লাহ চেয়েছেন ওইরকম আকৃতি দিয়েছেন, মানুষ চাইলে একটা আরেকটার সাথে প্যাচ লেগে যেত। 7 সমুদ্র 13 নদীর এই পারে জাপান থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, 8,000 বছর আগ থেকে শুরু করে এই পর্যন্ত, এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মানুষ দুনিয়াতে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে তৈরি করলেন একটা চেহারা জীবনেও আরেকটা চেহারার সাথে মিল পড়ে না। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ কি পকেটে রেখে দেওয়ার জন্য? সুবহানাল্লাহ বলবেন এই ধরনের সিচুয়েশনে, বলবেন সবাই সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাই না, তিনি দেখাইলেন দেখো আমি আল্লাহ সৃষ্টি করেছি বিধায় এই জন্য এরকম হয়েছে। মানুষ ছোট্ট বাচ্চা চেহারা দেখলেই বোঝা যায়, এটা ছোট্ট চেহারা দেখলেই বোঝা যায়, মহিলা চেহারা দেখলেই বোঝা যায়, পুরুষ চেহারা দেখলেই বোঝা যায়, চাইনিজ চেহারা দেখলেই বোঝা যায়, ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান চেহারা দেখলেই বোঝা যায়, ইন্ডিয়ান বাংলাদেশি চেহারা দেখলেই বোঝা যায়, ইউরোপিয়ান নাক দেখলেই বোঝা যায়, আফ্রিকান কালার দেখলেই বোঝা যায়, নাইজেরিয়ান। হ্যাঁ, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে তৈরি করলেন, তারপরে আবার এত কিছু বোঝা যায়, তারপরে আবার এক হয় না, দেখলে বোঝা যায় ভাই ভাই বাবা ছেলে এরকম কাছাকাছি চলে আসে কিন্তু হুবহু চেহারা একরকম হয় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির ধাপগুলো সৃষ্টি তত্ত্ব বর্ণনা করে সূরা মুমিনুনের মধ্যে 18 পারার প্রথম বিশটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে গিয়া বললেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহু আকবার, বরকতময় ওই সব